ফ্রিজ ঘামাচ্ছে মনে হলে যা করণীয়। ফ্রিজের ভেতরে ঘামালে দেখুন ফ্রিজের ডোর সঠিকভাবে লাগানো আছে কিনা, দরজা এবং ফ্রিজের বডির মাঝে ফাঁকা আছে কিনা। ফ্রিজের দরজা এবং বডির মাঝে ফাঁকা থাকলে এমন সমস্যা দেখা দিতে পারে। ফ্রিজের দরজার সাথে থাকা গ্যাসকেট যদি স্লট থেকে খুলে আসে, তা পুনরায় বসানোর চেষ্টা করুন। এতে যদি সমাধান না হয়, তাহলে অনুমোদিত এক্সপার্ট দ্বারা গ্যাসকেট পাল্টে ফেলুন। ফ্রিজের বাইরে ঘামালে দেখুন রুমে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা আছে কিনা। ফ্রিজের বাহিরে ঘামায় এমন সমস্যা দেখা দিলে খেয়াল করুন ফ্রিজটি স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা আছে কিনা। পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা আছে এমন স্থানে ফ্রিজটি রাখলে উক্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। উল্লেখ্য, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ফ্রিজের বডি সামান্য ঘামাতে পারে, তবে এটা কোনো সমস্যা নয়। অতিরিক্ত ঘামানো অনুভব হলে অনুমোদিত এক্সপার্ট দ্বারা চেক করিয়ে নিন। এরপর দেখুন ফ্রিজটি সঠিক তাপমাত্রায় সেটিং করা আছে কিনা। থার্মোস্ট্যাট নবের সেটিং যথাযথ না হলে ফ্রিজের ভেতরে ঘামাতে পারে। আমাদের বিশেষজ্ঞ প্রকৌশলীগণ থার্মোস্ট্যাট নবের পজিশন মিডিয়াম অর্থাৎ 4 থেকে 5 মধ্যে এবং ডিসপ্লে সহ ফ্রিজের ক্ষেত্রে নর্মাল বা ফ্রিজ অংশের জন্য 5 ডিগ্রি সেলসিয়াস, ডিপ বা ফ্রিজার অংশের জন্য -18 ডিগ্রি সেলসিয়াসে রাখার জন্য পরামর্শ দিয়ে থাকেন। জনস্বার্থে নাসদাত UTS।